পটুয়াখালীতে কিন্তু গত তিন দিন ধরেই গুমোট আবহাওয়া বিরাজ করছে। আজকেও কিন্তু সকাল থেকে গুমোট আবহাওয়া বিরাজ করছে, বৃষ্টি হচ্ছে এবং তিন দিনের এই গুমোট আবহাওয়ার কারণে সাগরে কিন্তু তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে, যার কারণে গভীর সমুদ্রে থাকা যে সকল বোটগুলো ছিল, জেলে বোটগুলো ছিল, সেগুলো কিন্তু তীরে ফিরে এসেছে। তারা এখন তীরে এসেছে, তীরে আসতে গিয়ে এ পর্যন্ত তিনটি বোট ডুবির ঘটনা ঘটেছে, তিনটি জেলে বোট কিন্তু ডুবেছে। কুয়াকাটা মৎস্য বন্দর সমিতির আমাদেরকে আনসারউদ্দিন মোল্লা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেই তিনটি বোট ডুবে গেছে সেই তিনটি বোটের এখনও পর্যন্ত তেমন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং সেগুলো উদ্ধারের অভিযান কিন্তু অব্যাহত রাখতে পারেনি, কারণ সাগরে অনেক বেশি ঢেউ রয়েছে, বাতাস রয়েছে, যার কারণে তারা কিন্তু উদ্ধার অভিযান চালাতে পারেনি। আমাদের সাথে কোস্টগার্ডের সাথে করা হয়েছে, কোস্টগার্ড আমাদেরকে জানিয়েছেন যে তিনটি বোট ডুবি ছাড়াও আরও ছয়টি বোট নিখোঁজ রয়েছে, নেটওয়ার্কের বাইরে রয়েছে, সেই বোটগুলো কোন অবস্থায় আছে সেটা কিন্তু তারা আমাদেরকে এখনও পর্যন্ত জানাতে পারেনি। আমি কথা বলবো একজন জেলের সাথে, তারা সাগর থেকে উঠে এসেছে, সাগরের কী অবস্থা আপনি আমাদেরকে জানাবেন? সাগরের প্রচুর ঢেউ এবং বাতাস, বোট রাখা সাগরে সম্ভব না, যার কারণে আমরা জীবন নিয়ে জাল সাবান নিয়ে টলার নিয়ে পুলিশ। ধন্যবাদ। আপনি শুনছেন জেলারা কিন্তু জানাচ্ছে সাগরে অনেক বেশি ঢেউ থাকার কারণে তারা কিন্তু সাগর থেকে তীরে চলে আসছে এবং এখন কিন্তু তারা নোঙর করে এই মৎস্য বন্দরগুলোতে রয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।